হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী, সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সবাইকে হ্যাপি সানডে। দুদিন ভিডিও দিতে পারিনি, তার কারণে তোমাদেরকে বলবো, অবশ্য করেই বলবো। তো সব থেকে আগে আজকে কি বলো, এখানে এসে বলো, মাদার্স ডে। মাদার্স ডে কোনটা তোমার মা? ও শোনা, ও ছেলেটা তোমার মা কোনটা? তোমাদেরকে সবাইকেই বলবো, তো একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে দেখতে থাকো। আগে আমার ছেলে আমাকে কি গিফট এনেছে সেই সকালে। আমি এখন ভিডিওটা করছি রাত্রিবেলা, সারাদিন সময় পাইনি। দাও আমি জানি না ও কি এনেছে, তো তোমাদের সামনেই খুলছি ও কি নিয়ে এসছে। বলাটা খ্যার খ্যারে হয়ে গেছে, মানে কানে শুনতে যদি অসুবিধা হয় কিছু মনে করো না, কারণ আমার গলাটা মানে খারাপ, খুব ঠান্ডা লেগেছে। ওয়াও, ক্যাডবেরি, হ্যাপি মাদার্স ডে লেখা ছিল, কিউট, বাবার কিউট গিফট, দেখেছো? সেলিব্রেশন তো, ঠিক আছে চলো আমরা এটা নিয়ে সেলিব্রেট করব আজকে। এটা নিয়ে আজকে সেলিব্রেট তো অবশ্যই করব। তো আজকে হ্যাপি সানডে, সারা দিন তো ওইভাবেই গেল। কিভাবে গেল তোমরা তো কিছুই জানো না, আমি বললাম জাস্ট কিভাবে গেল। আর পছন্দ হয়েছে গিফটটা? একটা ঘটনা ঘটেছে, মানে কি মুখটা কালো লাগছে, এদিকে লাইটটা, আমি কালো নই যদিও বা। সর বাবু বন্ধ কর। একটা ঘটনা ঘটেছে, সেটা হলো তোমাদেরকে বলছি, দাঁড়াও বলছি, তোমাদেরকে ভিডিও দেখাবো, তোমরা ভিডিওটা দেখো, তারপরে আসছি। তুই কিসের দায়িত্ব নিলি বল? সব দায়িত্ব নিলাম, মনে থাকবে তো? দাঁড়া ছবি তুলে রেখে থাকা। তা বন্ধুরা ভিডিওটা দেখেছো, বুঝতেই পারছো, বন্ধ কর না বাবাই, একটু বেশি করছিস না। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পেলে, কি হচ্ছে, কার ভাত কাপড়, কে বিয়ে করলো, আমার দেওর না, বিয়েটা করেছে শিবম, মানে আমার ভাসুরপো, ও বিয়ে করেছে হঠাৎ করে, শুক্র বাড়ি থেকে শুক্রবার দিন বেরিয়ে গেল, কলেজ যাব নাম করে, কলেজে পড়ে থার্ড ইয়ারে, কলেজ যাওয়ার নাম করে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে সন্ধ্যে 6টার সময় আমাকে ছবি পাঠাচ্ছে, এটা না খুব নিচু হয়ে গেছে জন্য আমাকে পড়ে যাবে, মা পড়ে যাবে। 6টার সময় ফোন করেছে, এই বিয়ের ছবি পাঠিয়েছে। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম, দেখেছো বিয়ের ছবিটা। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেল, যেটা হয়, বাড়িতে কেউ পালিয়ে বিয়ে, যেটা হয় সেটাই আমাদের সাথে হয়েছে। তো এখন সেক্ষেত্রে কি করব, বাড়িতে এনে তুলেছি, বাড়িতে আছে, ওর বউকে তো তোমরা দেখলেই। আগামী দিনে নেক্সট ভিডিওতে আমি ভালো করেই দেখাবো। মনটাই ভেঙে গেছে, ভিডিও করবো সারাদিন, একেই তো শাশুড়ির মাজা ব্যথা, সারাদিন কাজ করতে করতে আমার সময়টা চলে যাচ্ছে, আর তার মধ্যে এরকম একটা মানে খুশির খবর নয় এটা আমাদের কাছে, যেহেতু ওরা দুজনাই খুব ছোট, তো এই জন্য যাই হোক তাও মেনে নিতে হয় আজকালকার ছেলে মেয়ে কিছু করলে। এখন আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম ওদের একটু ওই ভাত কাপড়ের একটা ছোট্ট ঘরোয়া, মানে কেউ না, আমার বোন এসেছিলো, আর বোনকে তো তোমরা জানোই, বোন এসেছিলো, আর এই তো বললাম, তারপরে ওদের খাটটা মানে যেখানে থাকবে একটু সাজিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম না।
কাকিমা হয়তো ওর দাঁড়া, আর শেয়ার টেয়ার করলাম না, তোমাদের জাস্ট মুখে বলে দিলাম, দিয়ে এইভাবেই চলছে সারাটা দিন। আজকে ভিডিওটা ভীষণই ছোট্ট একটা ভিডিও, মানে দুদিন রান্না করেছি, রান্না বান্না কাজকর্ম করেছি, সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেই পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে শেয়ার করিনি, আমার সেই মনটাই নেই। আর আমি জানি আমার বন্ধুদের ছোট্ট ভিডিও পছন্দ, ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের একটা মেসেজ আমি দিয়ে দিলাম, ওদের একটা ছোট্ট একটা ভিডিও তুলে রেখেছিলাম কয়েক সেকেন্ডের, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। তা এখন তো বিয়ের মাস চলছে, খালি ভাবতাম বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়েনি, একটু সাজবো গুজবো, বাবা এমনভাবে যে বিয়ে হবে।